আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আজকে যুক্তিবিদ্যার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, কারণ তোমরা স্কুল জীবন পার হয়ে আজ কলেজ জীবনে এসেছ। নতুন একটি জীবনের সূচনা তোমরা করেছ। তোমাদের জীবনের চলার প্রতিটি পথ যেন সুন্দর হয় এবং এই পথ যেন তোমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেয়, সেই শুভকামনাই করি। তোমাদের সাথে শিক্ষক হিসেবে প্রতিটি মুহূর্তেই আছি পাশে। প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে করো এবং জীবনটিকে সুন্দর করে গড়ে তুলো। একটি ভিন্ন ধর্মী ক্লাস দিয়ে শুরু হলো তোমাদের ক্লাসগুলো, যা আগে কখনো হয়নি, অর্থাৎ অনলাইনের মাধ্যমে ক্লাস। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি, এই সময়টি যেন আর দীর্ঘ না হয়। আমরা চাই তোমাদের সামনে থেকে তোমাদের সাথে কথা বলার মাধ্যমে, আলোচনার মাধ্যমে তোমাদেরকে বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য, তোমাদেরকে তোমাদের অবস্থানকে জেনে সেই অনুযায়ী পাঠদান করানোর জন্য। শিক্ষক শিক্ষার্থী সম্পর্কটিকে আরো মধুর করে তোলার জন্য। এই সংকটকাল আশা করি খুব দ্রুতই সেরে যাবে। আমরা একত্রিত হব সরাসরি আমাদের শ্রেণীকক্ষে। তার আগ পর্যন্ত অনলাইনে ক্লাস করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস, যদিও তোমাদের ক্লাস শুরুই হয়েছে গতকাল থেকে এবং যুক্তিবিদ্যার আজকেই তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, এবং যুক্তিবিদ্যার ক্লাসটিও তোমাদের আজকে থেকেই শুরু। তোমাদের প্রথম ক্লাসেই পাঠদান করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পাশে আছি সবসময়, আশা করি যারা যুক্তিবিদ্যা নিয়েছো, যুক্তিবিদ্যাকে বিষয় হিসেবে পছন্দ করে পড়ার জন্য পছন্দ করেছ, তাদের বিষয়টি ভালো লাগবে এবং শিক্ষকদের পক্ষ থেকে তোমাদের জন্য আন্তরিকতার কোনো অভাব হবে না। শিক্ষার্থী, আমার পরিচয়টি তোমাদের দিচ্ছি। শিক্ষার্থী, আমার পরিচয়টি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি মনোয়ারা বেগম, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। 32তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারি তোলারাম কলেজে প্রথম জয়েন করি, তারপর থেকে এই কলেজেই আছি অনেক বছর হল। আশা করি তোমাদের সাথে সময়গুলো ভালোই কাটবে। আমি ছাড়াও আমাদের বিভাগে আরো কিছু শিক্ষক রয়েছেন, যাদের সাথে তোমাদের যুক্তিবিদ্যার ক্লাস সম্পন্ন হবে পরবর্তী ক্লাসে, তাদের সাথে তোমাদের পরিচয় ঘটবে। আশা করি প্রতিটি ক্লাস তোমাদের খুব ভালো লাগবে। আজ প্রথম দিন যুক্তিবিদ্যা, তাই না? যুক্তিবিদ্যা বিষয়টি কি সেই সম্বন্ধে প্রাথমিক ধারণা দিব তোমাদের, কারণ তোমরা এর আগে যে সকল বিষয় পড়েছ, যুক্তিবিদ্যা বিষয়টি তোমাদের কাছে একেবারেই নতুন। চলো শিক্ষার্থী, আজকে পাঠদান কার্যক্রম শুরু করি। ক্লাসটি মনোযোগ দিয়ে করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। মনে রাখবে যুক্তিবিদ্যা বিষয়টি কঠিন কিছু নয়, আমি কঠিন বলবো না, আবার সহজও বলবো না, কারণ যে পড়াশোনা করবে, মনোযোগ দিয়ে ক্লাস করবে, তার জন্য বিষয়টি অবশ্যই ভালো লাগবে। কারণ যুক্তিবিদ্যা এমন একটি বিষয় যে বিষয়টি পড়লে পড়তে ইচ্ছা করে, কারণ এখানে যৌক্তিক বিশ্লেষণ রয়েছে, ভুল যুক্তির কথা বলা আছে। খুব সহজেই একজন যুক্তিবিদ্যা শিক্ষার্থী বুঝতে পারবে বৈধ যুক্তি কি, অবৈধ যুক্তি কি। আমরা চারপাশের জগতে নানান রকম ভুল যুক্তিতে ডুবে আছি। আসলে প্রতিটি মানুষ যেন নিজের
যুক্তিকেই সঠিক প্রমাণ করার জন্য, নিজের কাজকে সঠিকভাবে দেখানোর জন্য ভুল যুক্তি দেয়। সেই যুক্তিগুলো এমনভাবে প্রদান করে যেটা আমরা সহজে বুঝতে পারি না। যুক্তিবিদ্যার কাজই কিন্তু সেই ভুল আর সঠিকের মধ্যে পার্থক্য খুঁজে বের করা। চলো শিক্ষার্থী, যুক্তিবিদ্যা বিষয়টি কি সেটি নিয়ে আজকে আলোচনা শুরু করি। তোমাদের জানার সুবিধার জন্য যুক্তিবিদ্যা প্রথম পত্রে একটি বইয়ের ছবি আমি এখানে রেখেছি। এছাড়াও তোমরা সিলেবাস হাতে পেয়েছো। যদি সিলেবাস হাতে নাও পেয়ে থাকো, সিলেবাসটি কালেক্ট করে নিবে। সেখানে তোমাদের যুক্তিবিদ্যা সম্বন্ধে বেশ কিছু লেখকের বইয়ের উল্লেখ আছে। প্রত্যেকটি বই আসলে ভালো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিটি বই আসলে ভালো, প্রতিটি লেখকের লেখাই আসলে ভালো। বিষয়টি হচ্ছে নিজের মনোযোগ দিয়ে পড়াশোনা করা আর ক্লাসে উপস্থিত থেকে যে বিষয়টি বুঝি না সেটি বুঝে নেওয়া। আশা করব প্রত্যেকেই সময় মতো ক্লাস করবে এবং সময় মতো নিজের পড়াটি শেষ করে ফেলবে। আমরা প্রথম অধ্যায় যেটি নিয়ে আলোচনা করব, সেখানে যে শিরোনামটি আছে সেটি হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। সেখানে আলোচনা আছে যুক্তিবিদ্যা কি সেই বিষয়টি নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দটি কি? লজিক। তাহলে যুক্তিবিদ্যা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক, মনে থাকবে তো? বানানটা শিখে ফেলো এখনই। LOGIC, লজিক, যুক্তিবিদ্যা। লজিক শব্দটি গ্রিক শব্দ লজিকি থেকে উৎপত্তি লাভ করেছে। লজিকি শব্দটি আবার লোগোস শব্দের বিশেষণ। লোগোস শব্দের অর্থ কি? লোগোস শব্দের অর্থ হচ্ছে ভাষা বা চিন্তা। তাহলে কি শিক্ষার্থীরা, লজিক শব্দটি লজিকি থেকে উদ্ভব হয়েছে, লজিকি শব্দটি লোগোস শব্দের বিশেষণ, আর লোগোস শব্দের অর্থ হচ্ছে কি? ভাষা বা চিন্তা। তাহলে এই যে উৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যার একটি সংজ্ঞা যদি আমরা ভাবি, সেই সংজ্ঞাটি কি হবে বলতো? সেই সংজ্ঞাটি হবে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। এখানে দেখো শিক্ষার্থী, কি বলেছি? ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। তার মানে আমরা যে চিন্তা করি প্রতিনিয়ত, কি আমরা অনেক কিছু চিন্তা করি তাই না? আমাদের চিন্তার জগতে অনেক কিছুই আমাদের মধ্যে প্রশ্নবিদ্ধ করে, আমরা সেগুলো নিয়ে কি করি? সমাধান অনুসন্ধান করি। এবং সমাধানগুলো আমরা কিসের ভিত্তিতে অনুসন্ধান করি? আমাদের পূর্বের অভিজ্ঞতা এবং বর্তমানের আমাদের বিশ্লেষণী ক্ষমতা দিয়ে। তাহলে আমরা যখন কোনো কিছু চিন্তা করি তখন সেটি কোথায় ঘটে? আমাদের মনের মধ্যে ঘটে। যেমন আমরা যদি একটি উদাহরণ দিই আগে, শিক্ষার্থী দেখো আমি এখানে একটি ছবি রেখেছি, কি হচ্ছে? ধোয়া, তাই না? কোথাও যদি ধোয়া দেখি তাহলে আমরা কি করি? আমাদের মনের মধ্যে কি আসবে বলতো? আমাদের মনের মধ্যে আসবে নিশ্চয়ই কোথাও আগুন লেগেছে। এই যে ধোয়া দেখে আগুনের কথাটি আমরা ভাবলাম, তাহলে সেটি যখন আমরা চিন্তা করলাম, মনে মনে ভাবলাম এবং একটি যৌক্তিক চিন্তা করলাম, তাই না? ধোয়ার সাথে আগুনের কিন্তু একটি সম্পর্ক আছে। এই সম্পর্কের ভিত্তিতে যখন চিন্তা করলাম তখন এটি কিন্তু হয়ে গেল অনুমান বা ইনফারেন্স। এটি এই অনুমান কিন্তু যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। এগুলো আমরা আস্তে আস্তে পড়ব, শুধু আজকের ক্লাসে এগুলো মনে রাখবে যে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। অনুমান নিয়েই যুক্তিবিদ্যা কাজ করে। অনুমানটি হচ্ছে কখন ঘটে, কোথায় ঘটে? আমাদের মনের মধ্যে ঘটে, ঠিক আছে? আমাদের মনের মধ্যে ঘটে অনুমান। এবং উৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যা যে সংজ্ঞাটি আমরা দেখেছি সেখানে কি বলা হয়েছে? ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ এই অনুমানটিকে যখন আমরা ভাষায় প্রকাশ করব তখন সেটি কি হয়ে যাবে? যুক্তি, আর্গুমেন্ট হয়ে যাবে। এবং যুক্তিবিদ্যা কিন্তু যুক্তি নিয়েই কাজ করবে। সেটি কেমন, সেই যুক্তি আলোচনার ধরন কেমন, সেটি আমরা এখনই আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, যুক্তি হচ্ছে অনুমানের ভাষায় প্রকাশিত রূপ,
শিক্ষার্থী, তাহলে আমরা যে অনুমানটি করেছিলাম, ধোঁয়া দেখে আগুনের কথা চিন্তা করেছিলাম, এবং এটিকে যখন ভাষায় প্রকাশিত করব তখন সেটি হয়ে যাবে যুক্তি আমি বলেছি। তাহলে আমরা একটু যুক্তির রূপটি দেখি। যুক্তিবিদ্যার যুক্তির যে রূপে সাজানো হয়, অর্থাৎ একটি আকারে যুক্তিকে সাজানো হয়। আমরা যে অনুমানটি করি সেই অনুমানটিকে যখন ভাষায় প্রকাশ করে যৌক্তিক আকার দিব তখন সেটি রূপ কেমন হবে। এই উদাহরণটি আমি রেখেছি, যদি ধোয়া হয় তাহলে আগুন লেগেছে, ধোয়া হচ্ছে সুতরাং আগুন লেগেছে। এটি একটি যৌক্তিক আকারে সাজিয়ে একটি যুক্তি আমি তোমাদের দেখালাম, অর্থাৎ আমরা যুক্তিবিদ্যা যুক্তিগুলো এইরকম আকার দিয়ে গঠন করব। এটি হচ্ছে একটি যুক্তির আকার। এখানে একটি যুক্তিতে দেখো আমি তিনটি লাইন রেখেছি, তাই না? প্রথম লাইনটি হচ্ছে কি, যদি ধোয়া হয় তাহলে আগুন লেগেছে। এই যে যদি ধোয়া হয় তাহলে আগুন লেগেছে, তাহলে এটি হচ্ছে প্রথম যে বাক্য সেটিকে বলা হয় আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য বলা হয়, এবং এর উপর ভিত্তি করেই আমরা জাজ করি। ধোয়া হচ্ছে এটি অপ্রধান আশ্রয় বাক্য এবং সুতরাং আগুন লেগেছে এটি হচ্ছে সিদ্ধান্ত। শিক্ষার্থী, একটি যুক্তির গঠন আমি তোমাদের জন্য এখানে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ এবং এতক্ষণে কি বুঝে গেছো নিশ্চয়ই যে একটি যুক্তি গঠিত হয় কিভাবে, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের সমন্বয়ে। আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত গঠন করি। সহজ ভাষায় অনুমানকে আমরা কি করেছি, এখানে ভাষায় রূপদান করেছি। এবারে শিক্ষার্থী আরেকটি উদাহরণ দেখো, এখানে কি দেখতে পাচ্ছ, মেঘ, তাই না? মেঘ হলে কি হয়, বৃষ্টি হয়, এটি আমরা জানি না, এটি আমরা সবাই জানি। মেঘের সাথে বৃষ্টি হওয়ার কিন্তু একটি সম্পর্ক রয়েছে। মনে করো আজকে আকাশে খুব মেঘ করেছে, তুমি তোমার বন্ধুকে বললে বৃষ্টি হবে, আজকে আকাশে মেঘ করেছে সুতরাং বৃষ্টি হবে। তোমার বন্ধুটি বলল বৃষ্টি হবে না। এখন দেখো ঘটনাটি কি হবে, সেটি হচ্ছে বিবেচ্য। ঘটনাটি ঘটল যে বৃষ্টি হলো না, তাহলে কি হলো বলতো? তাহলে তোমার যে অনুমানটি ছিল বৃষ্টি হবে সেটি কি ভুল হয়ে গেল? এইটি হচ্ছে যুক্তিবিদ্যায় বিবেচ্য বিষয়। তুমি বলেছিলে বৃষ্টি হবে, তোমার ফলাফলটি কি হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। তোমার বন্ধু বলেছিল বৃষ্টি হবে না, তার ঘটনাটি সত্য হয়ে গেল। যুক্তিবিদ্যা কিন্তু সত্যের অনুসন্ধান করে, কিন্তু সত্য হলেই বিষয়টি কে মেনে নেয় না, এর পিছনে যৌক্তিক বিষয়টিকে অনুসন্ধান করে। অর্থাৎ মেঘের সাথে বৃষ্টি হওয়ার সম্পর্ক আছে, সেই সম্পর্কের ভিত্তিতে যখন কেউ অনুমান করল বৃষ্টি হবে তখন সেটি হচ্ছে যৌক্তিক অনুমান। সেখানে ঘটনাটি ঘটল কি ঘটল না সেটি বিবেচ্য বিষয় না, অর্থাৎ ঘটনাটি সত্য কি মিথ্যা যুক্তিবিদ্যার ক্ষেত্রে সেটি বিবেচ্য বিষয় না, বরং ঘটনাটির সে পিছনে তুমি যে বিষয়টিকে চিন্তা করছো, যে বিষয়টি অনুমান করছো, যে যৌক্তিক আকার তুমি দাঁড় করালে সেটি কতটুকু যৌক্তিক সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। সেই অর্থে যুক্তিবিদ্যা কাজ করে বৈধ যুক্তি নিয়ে, অর্থাৎ তুমি যখন মেঘ থেকে বৃষ্টি হবে এটি অনুমান করেছিলে, তোমার যুক্তি হয়ে গেছে বৈধ, কিন্তু তোমার বন্ধু কোনো যৌক্তিক চিন্তা না করেই অনুমান করেছে মেঘ থেকে বৃষ্টি হবে না, তার ঘটনাটি তার ফলাফলটি সত্য হলেও তার যুক্তিটি ছিল অবৈধ, কারণ তার পিছনে তার কোনো যৌক্তিক সম্পর্ক ছিল না। এটি ঘটে গেছে, মেঘ থেকে বৃষ্টি হয়নি কিন্তু মেঘ থেকে বৃষ্টি হবার সম্ভাবনাটাই বেশি এবং মেঘ থেকে বৃষ্টি হয়। এভাবে আমি একটি ছোট্ট সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। তোমরা আজকে প্রথম দিন, এখনই যদি কঠিন কঠিন করে পড়িয়ে ফেলি তাহলে আসলে তোমরা যুক্তিবিদ্যার সম্বন্ধে আগ্রহ হারিয়ে ফেলবে আমার মনে হয়। কি শিক্ষার্থী, ভালো লাগছে যুক্তিবিদ্যা বিষয়টি? তাহলে শিক্ষার্থী এই যে উদাহরণটি, এটি দিয়ে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যুক্তিবিদ্যা যে যুক্তির কথা বলে সেটি হচ্ছে কেমন,
সেটি হতে হবে যৌক্তিক সম্পর্ক দিয়ে। যে কোনো ধারণাই অনুমান না, যুক্তিবিদ্যায় যে অনুমান নিয়ে কাজ করে সেটি হবে যৌক্তিক অনুমান। যৌক্তিক অনুমান ছাড়া যে কোনো অনুমানকে যুক্তিবিদ্যা অনুমান মনে করে না, সেগুলো নিছক ধারণা মাত্র, সেগুলো সত্য হলেও সে অবৈধ হতে পারে, আবার যুক্তি মিথ্যা হয়েও বৈধ হতে পারে। সত্যতা মিথ্যাত্বের সাথে যুক্তিবিদ্যা যে যুক্তি নিয়ে কাজ করে সেখানে বৈধতা অবৈধতার কোনো সম্পর্ক নেই। এখন শিক্ষার্থী আমরা আরেকটি বিষয় কিন্তু এখানে জানলাম, কি জানলাম, যুক্তিবিদ্যা কাজ করে বৈধ এবং অবৈধ এইগুলো নিয়ে, তাই না? যুক্তিবিদ্যা কাজ করে বৈধ এবং অবৈধ বিষয় নিয়ে, সেখানে সত্য মিথ্যা না, বরং বৈধ অবৈধ বিষয়টি গুরুত্ব পাচ্ছে। শিক্ষার্থী, তাহলে এই যে মেঘ থেকে বৃষ্টি হওয়ার যে যুক্তিক সম্পর্কের ভিত্তিতে আমরা যে অনুমানটি করলাম এবং ভাষায় রূপদান করলাম, সেটি তো হয়ে গেল যুক্তি। তাহলে সেই যুক্তির আকারটি আমরা একটু দেখি। যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, মেঘ হয়েছে সুতরাং বৃষ্টি হবে, এই যে একটি আকারে সাজালাম, এবং মেঘের সাথে বৃষ্টির যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমরা বৃষ্টি হবে অনুমান করলাম, তখন এটি হয়ে গেল যুক্তি। তাহলে এটিকে আমরা বলতে পারি বৈধ যুক্তি। পাশাপাশি তোমাদের বুঝার সুবিধার্থে আরেকটি উদাহরণ দেব, আশা করি ভালো লাগবে এবং বুঝতে পারবে। মনোযোগ দিয়ে দেখো শিক্ষার্থী, মনে করো পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, কোনো একজন শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে এবং সে এই ফেল করার পিছনে কারণ অনুসন্ধান করল এবং সে ভাবল যে যেহেতু আমি পরীক্ষায় যাওয়ার পূর্বে বাসা থেকে ডিম খেয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করেছিলাম, সেহেতু এই ডিম খেয়ে যাওয়াই পরীক্ষায় ফেল করার কারণ। এইভাবে যদি কেউ অনুমান করে তাহলে সেটি কি হবে না, সেটি কি যুক্তি হবে? সেটি যুক্তি হবে না, কারণ ফেল করার সাথে ডিম খেয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। এভাবে অযৌক্তিক ভাবে কোনো অনুমান যদি কেউ করে তাহলে কিন্তু সেটি যুক্তিবিদ্যার বিষয় নয়। দেখো শিক্ষার্থীরা, এই যে উদাহরণটি রাখলাম, এই উদাহরণকে যদি আমি যৌক্তিক আকারে সাজাই এবং এভাবে প্রকাশ করি, যদি ডিম খেয়ে পরীক্ষা দেওয়া হয় তবে পরীক্ষায় ফেল করবে, পরীক্ষা কেন্দ্রে যাবার পূর্বে ডিম খেয়েছি সুতরাং পরীক্ষায় ফেল করেছি, এটি কিন্তু অবৈধ যুক্তি হয়ে গেছে। এবং যুক্তিবিদ্যায় এই অবৈধ যুক্তিকে বলা হয় অনুপপত্তি, ফেলাসি, একটি নতুন নাম আমরা জানলাম, তাই না? অনুপপত্তি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফেলাসি, মনে রাখার চেষ্টা করবে। আমাদের চারপাশে অনেকেই এরকম ফেলাসি ঘটায়, অনুপপত্তি ঘটায়, যেগুলো এতই স্বাভাবিক ভাবে আমরা গ্রহণ করে ফেলি, যেটির সাথে আমরা তখন বৈধ আর অবৈধ কোনটি সেটিকে পার্থক্য করতে পারি না। এই যে মিশে যায় বৈধ যুক্তির সাথে অবৈধ যুক্তিগুলো, মিশে গিয়ে সেগুলোকে বৈধ আকার দিয়ে দেয়, এটি হচ্ছে যুক্তিবিদ্যার কাজ, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পার্থক্য করা, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে খুঁজে বের করে আলাদা করে ফেলা, যে এগুলো অবৈধ এগুলো বৈধ যুক্তি। একজন যুক্তিবিদের ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই যুক্তিবিদের নাম হচ্ছে আরভিং মার্মার কপি। আরভিং মার্মার কপি তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে যুক্তিবিদ্যার একটি সংজ্ঞা প্রদান করেছেন, সেই সংজ্ঞাটি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য রেখেছি। যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই তোমাদের বোঝার সুবিধার্থে এবং সহজভাবে বোঝার সুবিধার্থে আমি কেবল কপি সংজ্ঞাটি রেখেছি। অন্যান্য দার্শনিকদের সংজ্ঞা তোমরা পাবে বইয়ের মধ্যে, এরিস্টটলের সংজ্ঞা পাবে, মিলের সংজ্ঞা পাবে, সেগুলো তোমরা অবশ্যই পড়বে। তবে কপির এই সংজ্ঞাটি পড়লে তোমরা যুক্তিবিদ্যার এই যে বিষয়গুলো বললাম এতক্ষণ, সে বিষয়গুলো আরেকটু বুঝতে পারবে। যুক্তিবিদ্যা হল মন্দ বা অশুদ্ধ যুক্তি থেকে ভালো বা শুদ্ধ যুক্তি পৃথক করার পদ্ধতি ও নীতি সমূহের একটি বিশিষ্ট বিদ্যা। লজিক ইজ দ্য স্টাডি অব দ্য মেথডস অ্যান্ড প্রিন্সিপালস ইউজড টু ডিস্টিংগুইশ গুড অর কারেক্ট ফ্রম ব্যাড অর ইনকারেক্ট রিজনিং। তাহলে শিক্ষার্থীরা সংজ্ঞা দিয়ে কি বোঝাতে চাচ্ছে? এখানে যে মন্দ কথাটি লিখেছি, ভালো কথাটি, অর্থাৎ
অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি, অশুদ্ধ যুক্তি থেকে শুদ্ধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি হচ্ছে কি যুক্তিবিদ্যা। তাহলে শিক্ষার্থী খুব কি কঠিন মনে হচ্ছে? এক বাক্যে কিন্তু তোমরা যুক্তিবিদ্যা কি নিয়ে আলোচনা করে এখন কিন্তু বলতে পারবে। আমার সাথে সাথে বলো তো, যুক্তিবিদ্যা হচ্ছে কি? অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতি সমূহের একটি বিশিষ্ট বিদ্যা। শিক্ষার্থীরা, এই যে যুক্তিবিদ্যা নিয়ে এতক্ষণ আলোচনা করছি, তোমাদের কি জানতে ইচ্ছা করছে না যুক্তিবিদ্যার জনক কে, অর্থাৎ যুক্তিবিদ্যা শুরু হলো কার হাত দিয়ে? এখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার জনক কে। যুক্তিবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। অ্যারিস্টটলের হাত ধরেই আসলে যুক্তিবিদ্যার সূচনা। আমি অ্যারিস্টটলের ছবিটি তোমাদের জন্য রেখেছি, স্মৃতিতে গেথে নাও। এক বাক্যে মনে রাখবে, যুক্তিবিদ্যার জনক হচ্ছেন দার্শনিক অ্যারিস্টটল। অ্যারিস্টটলের অর্গানন নামক গ্রন্থে, অর্থাৎ সরাসরি অ্যারিস্টটল কিন্তু অর্গানন বইটি লিখেননি, পরবর্তীতে এই গ্রন্থটিতে অ্যারিস্টটলের যে যুক্তিবিদ্যা সংক্রান্ত আলোচনাগুলো আছে সেগুলো একত্রিত করে এই বইটি বের করা হয়েছে। তাই অর্গানন নামক বইয়ে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা সম্বন্ধে সর্বপ্রথম আমরা জানতে পারি, সেজন্য অ্যারিস্টটলকে বলা হয় যুক্তিবিদ্যার জনক, অর্থাৎ যুক্তিবিদ্যার শুরু হয়েছে অ্যারিস্টটলের হাত ধরে। পরবর্তীতে যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল, আরভিং মার্মার কপি এবং আরো অনেক যুক্তিবিদ আছেন, জোসেফ, এরা যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন এবং যুক্তিবিদ্যার আরো অনেক কিছু তারা যুক্তিবিদ্যার অ্যারিস্টটলের যে আলোচনা ছিল তার সাথে সংযোগ করেছেন, আলোচনা করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আমি এখানে দুজন যুক্তিবিদের ছবি রেখেছি, তোমাদের পরীক্ষায় দেখবে কুইজ আসে যুক্তিবিদ্যার জনককে, দুইজন যুক্তিবিদের নাম লিখো এরকম আসতে পারে। তাই আমি আজকের আলোচনায় শুধু দুজনের নামই মনে রাখাতে চাচ্ছি তোমাদের। অ্যারিস্টটলীয় যে যুক্তিবিদ্যা সেই যুক্তিবিদ্যাকে বলা হয় সাপেক্ষী যুক্তিবিদ্যা, অর্থাৎ প্রাচীন যুক্তিবিদ্যা। শুরু থেকে যে যুক্তিবিদ্যা ছিল সেটিকে বলা হয় সাপেক্ষী যুক্তিবিদ্যা। আধুনিক যে যুক্তিবিদ্যা সেটি হচ্ছে প্রতীকী বা গাণিতিক যুক্তিবিদ্যা, অর্থাৎ যুক্তিবিদ্যাকে গাণিতিক আকারে সাজানো হয়েছে যে যুক্তিবিদ্যায় সেটি হচ্ছে গাণিতিক যুক্তিবিদ্যা। আমরা দেখব প্রতীকী যুক্তিবিদ্যা বিষয়টি আসলে কি। শুধু এতটুকু মনে রাখো, প্রাচীন যুক্তিবিদ্যার নাম হচ্ছে সাবেকী যুক্তিবিদ্যা, আধুনিক যুক্তিবিদ্যা হচ্ছে প্রতীকী বা গাণিতিক যুক্তিবিদ্যা। প্রতীকী বা গাণিতিক যুক্তিবিদ্যা শুরু হয় যুক্তিবিদ জর্জ বুলের হাত ধরে। জর্জ বুলের গ্রন্থ অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লজ অফ থট, এই গ্রন্থে তিনি প্রতীকী যুক্তিবিদ্যার সম্বন্ধে আলোচনা করেন। এখানে আমরা প্রতীকী যুক্তিবিদ্যার ধারণা পাই, একে গাণিতিক যুক্তিবিদ্যাও বলা হয়। এবং আরভিং মার্মার কপি, যার পরিচয় তোমরা আগেই পেয়েছ, তিনিও কিন্তু একজন আধুনিক যুক্তিবিদ এবং প্রতীকী যুক্তিবিদ। শিক্ষার্থীরা, আমি যে যুক্তিবিদ্যা আলোচনা করেছি বৈধ অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি পার্থক্যকরণের বিদ্যা, সেটি সাবেকী যুক্তিবিদ্যায়ও ছিল, আধুনিক যুক্তিবিদ্যায়ও ছিল। তবে যুক্তি যে আকার তোমাদের দেখিয়েছি সেটি অনেক সময় বড় আকার হলে সেটি থেকে বৈধতা অবৈধতা নির্ণয় করা কঠিন হয় বলে আধুনিক যুক্তিবিদগণ প্রতীকী যুক্তিবিদ্যার অবতারণা করেন এবং সহজেই বৈধ যুক্তি অবৈধ যুক্তি নির্ণয় করতে সক্ষম হওয়া যায় এর মাধ্যমে। প্রতীকী যুক্তিবিদ্যা বা গাণিতিক যুক্তিবিদ্যাকে ছোট করে আজকে তোমাদের আলোচনা করব। যেমন আমরা গণিতে কি কিছু প্রতীক দেখি তাই না, যোগ বিয়োগ গুণ ভাগ, এছাড়াও আরো কিছু প্রতীক আমাদের গণিতের ক্ষেত্রে কাজ করে। যুক্তিবিদ্যাও কিছু প্রতীক নিয়ে কাজ করে। এখানে আমি কিছু প্রতীকের ছবি রেখেছি তোমাদের জন্য। তোমরা শুধু আজকে এত কঠিন করে কিছু বোঝার দরকার নেই, শুধু একটু চিহ্নগুলো দেখো। শুধু আমি তোমাদের জানাতে চাচ্ছি আজকে প্রথম ক্লাসে যে যুক্তিবিদ্যায় গাণিতিক যুক্তিবিদ্যা নামে একটি যুক্তিবিদ্যা আছে এবং সেখানে কি করা হয়, কিছু প্রতীক দিয়ে যুক্তি গঠন করে সহজেই যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা হয়। শুধু আজকের আলোচনায় আসলে এতটুকুই বোঝাতে চাচ্ছি। তাহলে প্রতীকী যুক্তিবিদ্যা কি করে, কিছু প্রতীক দিয়ে কিছু যুক্তিকে কি করা হয়,
প্রতীকে আকারে আকারিত করা হয় এবং তার থেকে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করে। তাহলে এই যে কিছু সিম্বল আমি রেখেছি এগুলো হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যার প্রতীক। তাহলে শিক্ষার্থীরা আমরা যে আগে উদাহরণটি দিয়েছিলাম, যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, মেঘ হয়েছে সুতরাং বৃষ্টি হবে, এটি কি ছিল? বৈধ যুক্তি ছিল। সাবেকী যুক্তিবিদ্যায় এই যুক্তিটিকে এভাবে আকারে সাজিয়ে তার থেকে বৈধতা অবৈধতা নির্ণয় করা হতো। প্রতীকী যুক্তিবিদরা এই যুক্তিকে প্রতীকী আকারে সাজিয়ে তারপর তার থেকে বৈধতা অবৈধতা নির্ণয় করেন। তোমাদেরকে আজকে শুধু জানাচ্ছি বিষয়টি, অত জটিল ভাবে নেওয়ার দরকার নেই, শুধু জানো যে কিভাবে তারা প্রতীকায়িত করতেন সে জিনিসটি দেখাচ্ছি। মেঘ হয় বিষয়টিকে পি এবং বৃষ্টি হবে বিষয়টিকে কিউ ধরি, এবং যদি তবের জন্য চিহ্ন হচ্ছে এটি মাঝখানে যে চিহ্নটি দিয়েছি, এটি দিয়ে বোঝাচ্ছে যদি পি হয় তবে কিউ হবে, পি হয়েছে সুতরাং এটি সুতরাংয়ের চিহ্ন কিউ হয়েছে। তাহলে কি এক দৃষ্টিতে খুব সহজে আমরা কি করতে পারছি, এই প্রতীক প্রণয়নের মাধ্যমে সেই যুক্তিটিকে ছোট আকারে সাজাতে পারছি এবং সহজে যুক্তিটি বৈধ কি অবৈধ সেটি নির্ণয় করতে পারছি। এটি হচ্ছে গাণিতিক যুক্তিবিদ্যা। শিক্ষাতে এতক্ষণ যে বিষয়গুলো বুঝালাম কি খুব কঠিন মনে হচ্ছে যুক্তিবিদ্যা? আমার বিশ্বাস তোমাদের ভালো লাগছে। উদাহরণগুলো খুব কি কঠিন দিয়ে ফেলেছি? মনে হয় না। অর্থাৎ আমরা এতক্ষণের আলোচনায় জেনেছি বৈধ যুক্তি কি, অবৈধ যুক্তি কি, এবং বৈধ যুক্তি এবং অবৈধ যুক্তি থেকে পার্থক্য করাই হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। সাবেকী যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা জেনেছি, যুক্তিবিদ্যার জনক সম্বন্ধে জেনেছি এবং বিভিন্ন যুক্তিবিদ সম্বন্ধে জেনেছি, তাই না? যুক্তিবিদ্যা মজার একটি বিষয়, তাই না? এখন আমরা জানব যুক্তিবিদ্যাকে আসলে কি বলা যায়, সে কি বিজ্ঞান? তোমাদের কি মনে হয় যুক্তিবিদ্যা কি বিজ্ঞান? তোমরা মানবিক বিভাগের শিক্ষার্থী, তাই হয়তো ভাববে যুক্তিবিদ্যা আবার বিজ্ঞান হয় কি করে। আসো আমরা দেখি, আলোচনা করি যুক্তিবিদ্যা আসলে কি। প্রশ্ন হচ্ছে যুক্তিবিদ্যা কি একটি কলা না বিজ্ঞান? তাহলে শিক্ষার্থী বিজ্ঞান কি আমরা তো সবাই জানি, তাই না? আমরা তো 9-এ 10-এ মানে এসএসসি পরীক্ষায় আমরা কিন্তু বিজ্ঞান পড়ে এসেছি। বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হচ্ছে সহজ কথায় বললে একটি বিশেষ জ্ঞান, তাই না? কি বিষয়ে বিশেষ জ্ঞান? সংজ্ঞাটি দেখি, কোন সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির কোন একটি বিশেষ বিষয়ে সুশৃঙ্খল ও নির্দিষ্ট রূপে বিশেষ জ্ঞানকেই বলা হয় বিজ্ঞান, তাই না? অর্থাৎ বিজ্ঞান হচ্ছে কোন একটি নির্দিষ্ট বিষয়কে কি করবে, পদ্ধতিগত ভাবে বিশ্লেষণাত্মক ভাবে ব্যাখ্যা করবে এবং এর পুরোপুরি একটি জ্ঞান প্রদান করবে। এবং বিজ্ঞান কিন্তু শুধু জ্ঞানই প্রদান করে না, তার ব্যবহারিক দিক রয়েছে, সেটিকে অ্যাপ্লিকেশন করার কথাও শেখায়। বিজ্ঞান কিন্তু বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা করে ভাগ হয়ে তার জ্ঞান প্রদান করছে। যেমন বিভিন্ন বিজ্ঞানের বিষয়গুলো আমরা দেখি, রসায়ন বিদ্যা আছে, বোটানি অর্থাৎ উদ্ভিদ বিদ্যা কি করে, উদ্ভিদের জীবন উদ্ভিদের গঠন এগুলো নিয়ে আলোচনা করে। ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত, গণিত কি একটি আকারনিষ্ঠ বিজ্ঞান, সে একটি নির্দিষ্ট আকারে গণিতের সূত্রগুলোকে ফেলে গণিতের আকারগত প্রমাণ করে। এছাড়াও সামাজিক বিজ্ঞান, সেটিও কিন্তু বিজ্ঞান, সেটি সমাজের মানুষের আলোচনা করে। তো যাই হোক, বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে একটি পদ্ধতিগত বিষয়, একটি নির্দিষ্ট সুশৃঙ্খল ভাবে পদ্ধতির মাধ্যমে একটি বিষয় সম্বন্ধে সুনির্দিষ্ট জ্ঞান প্রদান করাই হচ্ছে বিজ্ঞানের লক্ষ্য। পদ্ধতিগত জ্ঞান প্রদান করাই হচ্ছে বিজ্ঞানের লক্ষ্য। বিজ্ঞান কি হচ্ছে? প্রতিনিয়ত পরিবর্তনও হচ্ছে এবং নতুন নতুন আবিষ্কার করে যাচ্ছে, প্রতিটি বিষয় সম্বন্ধে নতুন নতুন ধারণা আমাদের দিচ্ছে, এবং এর মাধ্যমে কি হচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে। অনেক বছর আগের যে ধারণা সেটি এখন অনেক অংশেই চেঞ্জ হয়ে গেছে। তাহলে বিজ্ঞান হচ্ছে কি? আমাদেরকে একটি সুশৃঙ্খল পদ্ধতিগত জ্ঞান প্রদান করছে। কলা কি? আর্ট। আর্ট মানে কি? সহজ ভাষায় যদি বলি, আর্ট মানে হচ্ছে শিল্পকলা। শিল্পকলা বিষয়টি আসলে আমরা সবাই বুঝি, তাই না? কলা সংজ্ঞাটি এখানে রেখেছি, কলা হচ্ছে শিল্প শৈলী ও কলা কৌশলী বৃত্তিকে কলা বলা হয়। অর্থাৎ
কলা বিষয়টি এরকম, যেখানে রয়েছে সৃজনশীলতার বিষয়, নিপুণতার বিষয়, সুদক্ষ কারিগরি বিষয়, নান্দনিক বিষয়, সৌন্দর্য, এই বিষয়গুলো জড়িত। যেমন একটি ছবি নান্দনিক একটি জিনিস, এর পিছনে রয়েছে একজন শিল্পীর তার সৃজনী ক্ষমতা প্রয়োগ, তাই না? কলা বিষয়টি ওই রকম, যেটি কি করা হয়, প্রয়োগ করা হয়, প্রায়োগিক দিক যার আছে, একজন ব্যক্তি যে কোনো একটি বিষয়ে পারদর্শী হয়ে যখন সেটিকে প্রয়োগ করে সেটি হচ্ছে কলা। সেটি হতে পারে রান্না শিল্প, সেটি হতে পারে চিত্র আঁকা, অথবা হতে পারে কোনো ভাস্কর্য শিল্প, অথবা চিকিৎসা হোক। চিকিৎসা পেশাটি যদিও বিজ্ঞানের বিষয় অবশ্যই, কারণ বিজ্ঞান দেয় চিকিৎসা সম্বন্ধে জ্ঞান, কিন্তু কলা দেয় হচ্ছে এর প্রায়োগিক বিষয়টি। অর্থাৎ একজন ডাক্তার সে যত বেশি সুকৌশলী, যত বেশি সুনিপুণ হবে, যত বেশি রোগ সম্বন্ধে শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, কিন্তু যত বেশি সে রোগ নির্ণয় করতে পারবে এবং সঠিক সময় সঠিক চিকিৎসা দিয়ে সঠিকভাবে রোগীকে কি করতে পারবে, চিকিৎসা করতে পারবে, সেটিই কিন্তু তার একটি আর্ট, সেটিই কলা, সেটি হচ্ছে তার চর্চার বিষয়, প্রয়োগের বিষয়, এটি হচ্ছে কলা। তাহলে বিজ্ঞান আর কলা, এই দুটি বিষয়ে কি পার্থক্য আছে? একটি হচ্ছে বিজ্ঞান আমাদেরকে শেখায় জ্ঞান অর্জন করতে, কলা আমাদের শেখায় সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করতে। বিজ্ঞান আমাদেরকে মোটামুটি একটি তাত্ত্বিক জ্ঞান দেয়, কলা আমাদেরকে সেই জ্ঞানকে সুনিপুণ ভাবে, সুদক্ষ ভাবে বাস্তব জীবনে প্রয়োগ করার জ্ঞান দেয়। তাহলে শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বিজ্ঞান ও কলার পার্থক্য বুঝতে পারছো। তাহলে এখন বলতো, যুক্তিবিদ্যার সম্বন্ধে এতক্ষণ যা জানলে, তা থেকে কি মনে হচ্ছে, যুক্তিবিদ্যা কি একটি কলা না বিজ্ঞান? আমরা একটু দেখি। যুক্তিবিদ জোসেফ যুক্তিবিদ্যাকে বলেছেন বিজ্ঞান, কারণ তিনি মনে করেন যুক্তিবিদ্যা কি করে, আমাদেরকে একটি জ্ঞান দান করে এবং সেটি সম্বন্ধে, সেই জ্ঞান নিয়ে আমরা যে কোনো বিষয়ে চিন্তা করতে পারি। অর্থাৎ চিন্তা করার সম্বন্ধে জ্ঞান দান করে হচ্ছে যুক্তিবিদ্যা। সুতরাং যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান। অপরদিকে এলড্রিচ যুক্তিবিদ, তিনি মনে করেন যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান নয়, বরং কলা। এলড্রিচ মূলত যুক্তিবিদ্যার ব্যবহারিক দিকের উপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেন। অর্থাৎ যেহেতু যুক্তিবিদ্যাকে ব্যবহারিক ভাবে প্রয়োগ করা যায়, অর্থাৎ আমরা যে যুক্তি গঠন শিখি সেটির কাজ আসলে কি, বাস্তব জীবনে প্রয়োগ করা, তাই না? শুধু বইয়ে পড়লে না, বরং সেটিকে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্যই কিন্তু যুক্তির চর্চা, যৌক্তিক চর্চা প্রয়োজন। এবং এই ব্যবহারিক দিকটির কথা চিন্তা করেই অ্যালরিচ মনে করেন যুক্তিবিদ্যা বিজ্ঞান নয়, বরং কলা। যুক্তিবিদ মিল এবং হোয়েটলি, তারা কিন্তু আবার মনে করেন যুক্তিবিদ্যা মূলত বিজ্ঞান এবং কলা দুটি। কেবল একে বিজ্ঞান বললেও কম হয়ে যাচ্ছে, কেবল একে কলা বললেও কম হয়ে যাচ্ছে। তারা মনে করেন যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান, কারণ যুক্তিবিদ্যা বিশুদ্ধ চিন্তার নিয়মাবলীকে শেখায়। একটি চিন্তা নির্মল কিভাবে হবে, বিশুদ্ধ কিভাবে হবে, কোন ধরনের চিন্তাকে আমরা যৌক্তিক বলবো, সে বিষয়গুলো শিক্ষা দেয়, সেই অর্থে যুক্তিবিদ্যা বিজ্ঞান। পাশাপাশি তারা মনে করেন যুক্তিবিদ্যা হচ্ছে কি, কলাও, কারণ যুক্তিবিদ্যা সেই যে চিন্তার নিয়মাবলীগুলো শিক্ষা দেয় সেগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করার কলা কৌশলকেও শিখায়। অর্থাৎ যুক্তিবিদ্যাকে আমরা কি করতে পারি, তাত্ত্বিক ভাবেও গ্রহণ করতে পারি এবং পাশাপাশি তাকে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করে, যৌক্তিক নিয়মকে প্রয়োগ করে বাস্তব জীবনে বৈধ যুক্তি, অবৈধ যুক্তি খুঁজে বের করতে পারি। তাই যুক্তিবিদ্যাকে আমরা কি বলতে পারি, বিজ্ঞান এবং কলা দুটি। শিক্ষার্থী, আবারও বলছি, যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান এবং কলা দুটি। কেন বিজ্ঞান এবং কলা দুটি বলেছি, অর্থাৎ যুক্তিবিদ্যা কি করে, বৈধ যুক্তি অবৈধ যুক্তি নিয়ে আলোচনা করে, অনুমান নিয়ে আলোচনা করে, এবং এই অনুমান নিয়ে আলোচনা করতে গিয়ে সে কি করে, যৌক্তিক অনুমান নিয়ে আলোচনা করে। বলেছি তোমাদের, যৌক্তিক অনুমান নিয়ে যখন আলোচনা করে সে মূলত কি, চিন্তার নিয়মকে শিখায় আমাদের, আমরা কোন চিন্তাটাকে সঠিক বলবো, কোন চিন্তাটাকে ভুল বলবো, কোন যুক্তিটাকে বৈধ বলবো, কোনটিকে অবৈধ বলবো, কখন যুক্তি বৈধ হবে
কখন অবৈধ হবে। এই যে নিয়মগুলো শেখায়, এই নিয়মগুলো শেখানো মানে কি, সে জ্ঞান দিচ্ছে আমাদের যুক্তিবিদ্যা একটি নির্দিষ্ট বিষয়ে, অর্থাৎ চিন্তার নিয়ম সম্বন্ধে আমাদের জ্ঞান দিচ্ছে, সেই সেই অর্থে এটি হচ্ছে বিজ্ঞান। পাশাপাশি এই বিষয়টিকে আমাদেরকে রপ্ত করে, আমরা যদি এই বিষয়টিকে রপ্ত করি তাহলে আমরা কি করব, এটিকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো এবং সহজে বাস্তব জীবনে ঘটে যাওয়া নানান রকম অবৈধ যুক্তি, অর্থাৎ বাস্তব জীবনে যারা অবৈধ যুক্তি প্রদান করে যুক্তিকে বৈধ করে নিচ্ছে, সেগুলোকে সহজেই আমরা খুঁজে বের করে অ্যাপ্লাই করতে পারবো। এবং যে যত বেশি কৌশলী হবে এই বিষয়ে, যত বেশি নিপুণ হবে, নিপুণ কারিগর হবে এই বিষয়ে, সে তত বেশি কি করবে, তার এই জানা জ্ঞানটাকে বাস্তব জীবনে ভালো মতো প্রয়োগ করতে পারবে, সেই হয়ে যাবে একজন যুক্তির শিল্পী। অর্থাৎ তাহলে যুক্তিবিদ্যা কি করছে, তাত্ত্বিক ব্যবহারিক দুটি দিকে তার রয়েছে, এবং সে যেমন নিয়ম শেখাচ্ছে, জ্ঞান দিচ্ছে, পাশাপাশি সেটিকে প্রয়োগ করাও শিখাচ্ছে। সেই অর্থে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান এবং কলা দুটি। বিষয়টিকে আরো সুন্দর করে ব্যাখ্যা করেন যুক্তিবিদ জন ডান্স স্কোটাস। তিনি বলেন যুক্তিবিদ্যা হচ্ছে সকল বিজ্ঞানের বিজ্ঞান এবং সকল কলার কলা। লজিক ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্সেস অ্যান্ড দ্য আর্ট অফ অল আর্টস। শিক্ষার্থী, তোমাদেরকে আজকের আলোচনা এইটুকু মনে থাকবে না যে যুক্তিবিদ্যা কি কলা না বিজ্ঞান? অবশ্যই মনে থাকবে, এটি আমার বিশ্বাস, যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান এবং কলা উভয়। তাহলে শিক্ষার্থী, আমরা তো জানলাম যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান, তাহলে এটি কোন ধরনের বিজ্ঞান? বিভিন্ন প্রেক্ষাপটে বিজ্ঞান বিভিন্ন রকম হতে পারে, তবে আজকে আমরা দু ধরনের বিজ্ঞানের মধ্যে তুলনা করব। যুক্তিবিদ্যাকে কোন ধরনের বিজ্ঞান বলা যায়? যুক্তিবিদ্যা কি বর্ণনামূলক বিজ্ঞান নাকি আদর্শনিষ্ঠ বিজ্ঞান? বর্ণনামূলক বিজ্ঞান হচ্ছে যেখানে কোনো আদর্শের কথা না বলে শুধু কোনো বিষয় সম্বন্ধে বর্ণনা করা হয়, কোন বিষয় বা কোন ঘটনা সম্বন্ধে বর্ণনা করা হয় যে বিজ্ঞানে, সেটি হচ্ছে বর্ণনামূলক, অর্থাৎ কোন বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ এবং বর্ণনা থাকে যে বিজ্ঞানে। যেমন মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানে কি আছে, মানুষের মানসিক ক্রিয়াগুলোর প্রকৃতি সম্বন্ধে আলোচনা আছে, এবং শিক্ষণ সম্বন্ধে, স্মৃতি সম্বন্ধে এগুলো নিয়ে আলোচনা আছে, বর্ণনা আছে, তাই এটি বর্ণনামূলক বিজ্ঞান। কিন্তু মনোবিজ্ঞান কখনো বলে না যে মানুষের আচরণ কেমন হওয়া উচিত, কোনটি সঠিক কোনটি ভুল, এগুলো মনোবিজ্ঞান আলোচনা করে না। তাহলে বর্ণনামূলক বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যেখানে কি করা হয়, কোন বিষয় বা ঘটনার বর্ণনা প্রদান করা হয়। যুক্তিবিদ্যা কি বর্ণনা প্রদান করে, বিষয়টি আরেকটু বুঝি, আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি সেটি বলে। আদর্শনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যেখানে কি করা হয়, কোনো আদর্শের আলোকে কোনো কিছুকে নির্ণয় করা হয়, কোনো কিছুকে মানদণ্ডে পরিমাপ করা হয়। তাহলে শিক্ষার্থী, যুক্তিবিদ্যা আসলে বর্ণনামূলক বিজ্ঞান নয়, আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কারণ যুক্তিবিদ্যা কি করে, যুক্তিবিদ্যা নিছক বর্ণনা করে না, যুক্তিবিদ্যার মধ্যে কোনো কিছুর বর্ণনা তোমরা পাবে না। তোমরা যুক্তিবিদ্যার যে আলোচনা পাবে সেখানে দেখবে যুক্তিবিদ্যার কাজই হচ্ছে সকল ক্ষেত্রে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে খুঁজে বের করে আনা, এবং যুক্তিবিদ্যা একটি নির্দিষ্ট আদর্শের আলোকে এই কাজটি করে, তাই যুক্তিবিদ্যাকে বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কারণ যুক্তিবিদ্যা কি করে, সত্যের অনুসন্ধান করে, হাজারো ভুল যুক্তির ভিড়ে সঠিক যুক্তিকে খুঁজে বের করে, এবং সে শুধু সঠিক যুক্তিকে এলোমেলো ভাবে খুঁজে বের করে না, তার রয়েছে একটি নির্দিষ্ট আদর্শ। সে আদর্শটি কি, যৌক্তিক চিন্তার নিয়ম। সেই নিয়মের ভিত্তিতে, সে আদর্শের ভিত্তিতে যুক্তিবিদ্যা কি করে, বৈধ যুক্তিকে অবৈধ যুক্তি থেকে খুঁজে বের করে, কোনটি বৈধ কোনটি অবৈধ সেটি নির্ণয় করাই যেহেতু যুক্তিবিদ্যার কাজ, তার মানে সে হচ্ছে, তার একটি আদর্শগত দিক রয়েছে, তাই যুক্তিবিদ্যা হচ্ছে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, কেমন লাগলো আজকের ক্লাস? তোমাদের যে রোল নাম্বারটি দেওয়া হয়েছে ভর্তির সময়, অবশ্যই সেই রোল নাম্বারটি তোমরা কমেন্ট বক্সে লিখবে, এবং এর মাধ্যমে তোমাদের উপস্থিতি নিশ্চিত হবে, এবং তোমাদের আজকের ক্লাসে বুঝতে যদি কোনো কিছুতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং
আজকে আমরা যা কিছু পড়লাম সেটির একটি ছোট সামারি তোমাদের দিচ্ছি। আমি প্রথমত পড়িয়েছি যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যার উৎপত্তিগত শব্দ নিয়ে আলোচনা করেছি এবং উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যার সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি এবং যুক্তিবিদ্যার একটি সঠিক সংজ্ঞা তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য করণই হচ্ছে যুক্তিবিদ্যার মূল কাজ। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য করণের নীতিমালাই হচ্ছে যুক্তিবিদ্যা। এরপর আমি তোমাদেরকে যুক্তিবিদ্যার সাপেক্ষিক যুক্তিবিদ্যা কি, প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছি, যুক্তিবিদ্যার জনক সম্বন্ধে আলোচনা করেছি এবং আধুনিক যুক্তিবিদ্যা সুরকার হাত থেকে সেটি নিয়ে আলোচনা করেছি এবং প্রতীকী যুক্তিবিদ্যার স্বরূপ আলোচনা করেছি এবং প্রতীকী যুক্তিবিদ্যার প্রতীকগুলো দেখিয়েছি এবং সেগুলো দিয়ে কিভাবে যুক্তি থেকে প্রতীকী রূপ প্রদান করা হয় সেভাবে তোমাদের সাধারণ ধারণা দিয়েছি। এরপর আমরা আলোচনা করেছি যুক্তিবিদ্যাকে কি বলা হয়, এছাড়াও আমরা আলোচনা করেছি বৈধ যুক্তি অবৈধ যুক্তির রূপ কেমন সেটি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এরপর আমরা আলোচনা করেছি যুক্তিবিদ্যা কি বিজ্ঞান না কলা সে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আমরা আলোচনা করেছি যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান, আমরা দেখেছি যুক্তিবিদ্যা হচ্ছে কলা এবং বিজ্ঞান উভয়, এবং যেহেতু যুক্তিবিদ্যাকে আমরা বিজ্ঞান বলছি তাহলে সেটি কেমন বিজ্ঞান সেটিও আলোচনা করেছি এবং আমরা জেনেছি যুক্তিবিদ্যা বর্ণনামূলক বিজ্ঞান নয়, বরং যুক্তিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। শিক্ষার্থী, খুব কঠিন আমার মনে হয় না তোমাদের কাছে লাগার কথা, আমি চেষ্টা করেছি কাজটি সহজভাবে নেওয়ার জন্য এবং এই জন্যই তোমাদের সামনে আমি স্ক্রিনে লেখাগুলো ছবি আকারে দেখিয়ে উদাহরণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে তোমরা আরো অনেক বিষয় জানতে পারবে, তোমরা বই কিনে ফেলবে এবং বাসায় আচ্ছা পড়িয়েছি সেই পড়াটি গুছিয়ে ফেলবে, তাহলে তোমাদের জন্য পড়াটি অনেক সহজ মনে হবে এবং পরবর্তী ক্লাসে অন্যান্য শিক্ষকদের সাথে তোমাদের পরিচয় হবে এবং আমিও অন্য কোনো ক্লাসে এসে উপস্থিত হব তোমাদের অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনায়। তোমাদের অবজেক্টিভ আসে এবং সৃজনশীল প্রশ্ন আসে। অবজেক্টিভে আজকের আলোচনা থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, তাই আজকের আলোচনাটি মনে রাখার চেষ্টা করবে। পাশাপাশি সৃজনশীল যে প্রশ্ন আসে অবশ্যই প্রথম চ্যাপ্টার থেকে একটি কোশ্চেন থাকেই। আজ কিন্তু আমি প্রথম চ্যাপ্টারে মোটামুটি পড়িয়ে ফেলেছি, নেক্সট ক্লাসে তোমরা পরবর্তী চ্যাপ্টার গুলো সম্বন্ধে জানবে। দেখা হবে অন্য কোনো এক ক্লাসে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের যত্ন নিবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের যত্ন নিবে, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমি আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।